ইসলামী ব্যাংক নিউজ টপ 10। সীমান্তে বিএসএফ এর গুলিতে আরেক বাংলাদেশি নিহত, সীমান্ত হত্যা দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের পথে অন্তরায়, বললেন পররাষ্ট্র উপদেষ্টা। ঠেকানো যাচ্ছে না রোহিঙ্গাদের অনুপ্রবেশ, মিয়ানমারের মংডুতে জান্তা সরকার ও সে দেশের বিদ্রোহীদের তীব্র লড়াইয়ের জেরে আবারও বাংলাদেশে ঢুকে পড়ছে রোহিঙ্গারা। রোহিঙ্গা সংকট সমাধানে ভ্যাটিকানের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। অন্তর্বর্তী সরকারের সংস্কার জনগণের সামনে তুলে ধরা উচিত, বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছাত্র জনতার উপর গুলি, হতাহতদের তথ্য চেয়ে দেশের সরকারি বেসরকারি হাসপাতাল ও জেলা প্রশাসকদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার চিঠি। শেয়ারবাজারে সালমান এফ রহমান এবং এস আলম পরিবারের সদস্যদের অনিয়ম তদন্তে 4 সদস্যের কমিটি গঠন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। 48 ঘন্টার মধ্যে দেশের সকল আয়নাঘর ভেঙে গুম হওয়া ব্যক্তিদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার আলটিমেটাম গুমের শিকার ব্যক্তিদের স্বজনদের। এ মাসেই শুরু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, জানিয়েছেন ভিসি অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। জাতিগত সহিংসতার মধ্যেই ভারত থেকে বিচ্ছিন্ন হওয়ার দাবিতে ছাত্র বিক্ষোভে প্রকম্পিত মণিপুরের রাজধানী ইম্ফল। পাকিস্তানের বিপক্ষে সাফল্য ভারতের সঙ্গে টেস্টে ভালো খেলায় আত্মবিশ্বাস জোগাবে আশা টাইগার অলরাউন্ডার মিরাজের।